দেখুন রাখে আল্লাহ মারেকে মালয়েশিয়ায় গণ সূচি ও সেনা প্রধানের বিচার শুরু গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর শান সূচি ও দেশটির সেনাপ্রধান সহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক গণ আদালতে বিচার শুরু হয়েছে শুক্রবার এ মামলার রায় ঘোষণা করা হবে সোমবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে পারমানেন্ট পিপল ট্রাইব্যুনাল নামে ওই আদালতে শুনানি শুরু হয় কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত এ শুনানিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের একটি প্যানেল অংশ নেয় এতে যুক্তরাষ্ট্রের জর্জ মাসন বিশ্ববিদ্যালয়ের জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশনের গবেষক অধ্যাপক গ্রেগরি ট্যানটন জবানবন্দি দিয়েছেন তিনি বলেছেন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক বাহিনী পুলিশ অন্যান্য বৌদ্ধ মিলিশিয়া এবং দেশটির বর্তমান বেসামরিক সরকার অভিযুক্ত রোহিঙ্গাদের ব্যাপারে তিনি বলেন তারা মিয়ানমারের সর্বস্তরে বঞ্চনা ও বৈষম্যের শিকার ওই শুনানিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকও অংশ নেন আজ ট্রাইব্যুনালে মিয়ানমারে মুসলিম নিপীড়ন বিষয়ে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে বিকেলে প্রসিকিউশনের পক্ষ থেকে সমাপনী বক্তব্য শেষে বিদায়ী পক্ষ বক্তব্য রাখবেন বৃহস্পতিবার দিনভর বিচারক মন্ডলী সদস্যরা তাদের বক্তব্য পেশ করবেন আট সদস্যের বিচারক প্যানেলে রয়েছে আন্তর্জাতিক অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আইনজীবীরা পিপিটি মালয়েশীয় শাখার সাংগঠনিক কমিটির সভাপতি চন্দ্র মুফার্জল বলেছেন পাঁচ দিনের অধিবেশনে বিচারকরা প্রসিকিউশনের যুক্তিতর্ক বিশেষজ্ঞ সাক্ষীদের মতামত ভুক্তভোগীদের জবানবন্দি বিচার বিশ্লেষণ করবেন শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় রায় ঘোষণা করা হবে বিচারকদের এ রায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও গোষ্ঠীর কাছে পাঠানো হবে